নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি রাজীব। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে আজকের নিউজ হেডলাইন্স। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বিভিন্ন ব্লক অফিসগুলিতে চলছে জোর কদমে প্রস্তুতি। বর্ধমান শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চেকিং পর্ব চালাচ্ছে কর্তব্যরত পুলিশ কর্মীবৃন্দ। পূর্ব বর্ধমান জেলার কাল্লার 1 নম্বর ব্লকে বিভিন্ন গ্রামে চলছে রুটমার্চ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বাড়তি উৎসাহ ফুটে উঠেছে ঝাড়গ্রামের জঙ্গলমহলে। অবৈধ নির্মাণ ভেঙে ফেলা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গলসি বাজারে। বর্ধমান লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন এলাকায় খুদে পড়ুয়াদের জন্য জল প্রকল্পের উদ্বোধন করা হয়। চোখ রাখবো এক ঝলকে। বিজেপি প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কমলবাড়ি গ্রাম পঞ্চায়েতের উদয়পুর এলাকায়। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দক্ষিণ দিনাজপুর জেলার 8টি ব্লকে পুলিশে রুটমার্চ করা হলো। ভোট প্রচারের শেষ দিনে সাধারণ মানুষের মনোবল বাড়াতেই পুলিশ এলাকায় এলাকায় রুটমার্চ চালায়। আসন্ন নির্বাচন ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য বিশেষ নজর রেখেছে স্থানীয় প্রশাসন। বর্ধমান বাদামতলা সংলগ্ন এলাকায় একটি জলছত্র কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। তপ্ত রোদে জনগণকে সাময়িক স্বস্তি দিতে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। স্থানীয় একটি ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মকাণ্ড। আয়োজকদের এইরূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছে মানুষজন। আসছি বিস্তারিত খবরে। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বিভিন্ন ব্লক অফিসগুলিতে ভোটের প্রস্তুতি চলছে জোর কদমে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভোট কর্মীদের বিশেষ কিটের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন ঘিরে তৎপরতা সকলের মধ্যে। আর মাত্র কয়েক ঘন্টা পরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। প্রচার পর্ব শেষ হয়ে গেছে। বিভিন্ন ব্লক অফিসগুলিতে ভোটের প্রস্তুতি নিয়ে চূড়ান্ত ব্যস্ততা লক্ষ্য করা যায়। দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, প্রশাসনিকভাবে নির্দেশ ছিল যে কোনো মুহূর্তেই ভোট হতে পারে, তাই আমরা প্রস্তুত ছিলাম। এখন একেবারে চূড়ান্ত পর্বে প্রস্তুতি মাত্র। কুমারগঞ্জ ব্লকে 8টি পঞ্চায়েতের 135টি বুথে ভোট গ্রহণ হবে। এর মধ্যে 118টি গ্রাম পঞ্চায়েত, 23টি পঞ্চায়েত সমিতি ও 2টি জেলা পরিষদ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমাদের কোনো সমস্যার সম্মুখীন নাই, আগের থেকে আমাদের মানে কমপ্লিট করাই ছিল। আমরা ধরে নিয়েছিলাম যে কোনো মুহূর্তে ভোট ক্লিয়ার হতে পারে। এমজিএম ধরুন DC RC না, কোনো সমস্যা নাই, আমাদের সব কমপ্লিট আছে, ওকে আছে। আপনার ব্লক এলাকায় টোটাল বুথ কত? 135। 1200 উপর ঠিক আমি এই মুহূর্তে বলতে পারছি না, আমাকে দেখতে হবে। ওটা আশিকবাবুর কাছে আছে রাখা। প্রিপারেশন এখন ঠিক কোন পর্যায়ে আপনাদের? এখন একদম পিক পয়েন্টে, লাস্ট টাচ আর কি। কিছু ছুটলো কি না ছুটলো এগুলো আমরা দেখছি, পর্যবেক্ষণ করছি। পোলিং পার্সোনালদের জন্য বিশেষ কী ব্যবস্থা রাখছে? আমাদের সব আছে, ওদের মেডিকেল কিট আছে, মশার জন্য আছে, সাপের কামড় থেকে বাঁচার জন্য আছে, সবই আছে। আর ওনাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা? খাওয়া দাওয়া ওনাদেরকে বলা হয়েছে, যদি ওনারা চাই তাহলে সেক্টর অফিসার দেখবে, ওটা অফিস প্রশাসন বাধ্য। ব্লক প্রশাসনের পক্ষ থেকে ভোট কর্মীদের জন্য বিশেষ কিটেরও ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কোনো পোলিং পার্টি যদি খাদ্যের ব্যবস্থা চান তারও ব্যবস্থা করা হবে। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চেকিং পর্ব চালাচ্ছে কর্তব্যরত পুলিশ কর্মীবৃন্দ। জেলা আরাধকের নির্দেশ মেনে চলে এরূপ কর্মসূচি। আসন্ন পঞ্চায়েত নির্বাচন ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই এরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে চেকিং চালানো হলো বিভিন্ন গাড়িতে। জেলা আরাধকের নির্দেশ মেনেই চলে চেকিং পর্ব। গাড়ি করে যাতে কোনোরূপ আগ্নেয়াস্ত্র বা অসামাজিক কাজ শহরে না ঘটতে পারে তার লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কোনোরূপ অশান্তির বাতাবরণ তৈরি না হয় তার জন্য সদা সজাগ স্থানীয় প্রশাসন। শহরের উল্লাস, নবাবহাট, তেলিপুকুর, স্টেশন, বীরহাটা বিভিন্ন স্থানে চেকিং পর্ব সারেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। চেকিং পর্ব চালানো সত্ত্বেও কোনোরূপ সন্দেহভাজন জিনিসের সামনাসামনি হননি পুলিশ কর্মীবৃন্দ। আমার বড় সাহেবের নির্দেশ মতো, একটি সাহেবের নির্দেশ মতো, বর্ধমান সাহেবের
এখন মতো কোনো কিছু পেলেন? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার কাল্লার 1 নম্বর ব্লকে বিভিন্ন গ্রামে চলছে রুটমার্চ। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এরূপ উদ্যোগ গৃহীত হয়েছে। প্রশাসনের এরূপ উদ্যোগ কতটা ফলপ্রসূ হয় তা সময়ই বলে দেবে। পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী সোমবার। প্রশাসন সমস্ত দিক থেকে তৈরি, ভোট যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে ব্যাপারেও পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর। প্রচণ্ড গরমকে উপেক্ষা করে পূর্ব বর্ধমান জেলার কাল্লার 1 নম্বর ব্লকে বিভিন্ন গ্রামে চলছে কাল্লা থানার রুট মার্চ। কাল্লার পূর্ণলক্ষ্মীতলা, সাতগেছিয়া, জিউধারা সহ বিভিন্ন জায়গায় চলছে এই রুট মার্চ। কোথাও কোনো রকম সন্দেহভাজন কাউকে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশকর্মীরা। বিভিন্ন বাড়ি থেকে মহিলা ও ছোট ছোট বাচ্চারা উকি ঝুঁকিও মারছে। এখন দেখার বিষয় নির্বাচনের দিন কতটা শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। কাল্লা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে কালিয়াগঞ্জে DCRC তৈরি করা হয়েছে। এছাড়াও স্ট্রং রুম থেকে গণনা কেন্দ্র সব ক্ষেত্রেই CCTV বসানো হয়েছে। নির্বাচন ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সজাগ স্থানীয় প্রশাসন। সোমবার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে ভোট কর্মীদের রবিবার ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে হবে। শেষ মুহূর্তে ব্যালট পেপার, ব্যালট বাক্স থেকে শুরু করে মশা তাড়ানো ধূপ ও হ্যারিকেন সব গোছগাছ করা হচ্ছে। জেলা প্রশাসনের আধিকারিকরা জানান, যেসব ব্লকে ভোট গণনা কেন্দ্রগুলি হয়েছে বা যেখানে স্ট্রং রুম আছে সেগুলি খুঁটিনাটি পরীক্ষা করা হচ্ছে। এ ব্যাপারে পঞ্চায়েত নির্বাচনে কালিয়াগঞ্জের DCRC তৈরি করা হয়েছে পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ে। স্ট্রং রুম থেকে শুরু করে ভোট গণনার কক্ষগুলিতে লাগানো হয়েছে CCTV। রায়গঞ্জ মহকুমা শাসক TN শেরপা জানান, নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। সিচুয়েশন ইজ ভেরি মাচ স্যাটিসফ্যাক্টরি। যে যে আমাদের রিকোয়ারমেন্ট করার আছে DC করার জন্য, RC করার জন্য, এখানে সেটা আমরা চেক করতে এসেছি। সেটা সব অ্যাজ পার শেডিউল আছে, উই আর রেডি ফর পোল। আর আমরা আজকে ছিল P-2, যেখানে গাড়িগুলো আসার, সে গাড়িগুলো দেখছি এসে গেছে, রিপোর্ট করে গেছে এবং ফিউলিং হয়ে খুরাকি হয়ে তখন উই আর রেডি ফর পোল। কালকে আমাদের ভোট কর্মীরা এখানে আসবে, দেখতে পাচ্ছেন সব সুবিধাগুলো এখানে। স্যার বলছি, এবারকার হচ্ছে এখানে কি কি থাকছে, ওই যে CCTV বা আর কি কি থাকছে নতুন নতুন জিনিস? CCTV হচ্ছে আপনার এখানে স্ট্রং রুমের জন্য CCTV। আচ্ছা। আর ভোট কর্মীরা এসে এখান থেকে তাদের মালপত্র যে ভোট করার জন্য যে করতে হবে, ব্যালট বাক্সা, ব্যালট পেপার, এখান থেকে তো যে ভোটের সামগ্রী সে নিয়ে যাবে, ভোট গ্রহণ কেন্দ্রে কালকে যাবে, প্রতিদিন ভোট ভোট শেষ হওয়ার পর এখানে এসে আবার এখানে জমা দেবে। জেলা আমরা অন্যান্য ব্লকে ঘুরছি এখন, উই আর অন ট্র্যাক, সব ঠিকঠাক করবো, সব ঠিকঠাক। মানে ভোটের জন্য প্রস্তুত? স্যার বিগত দিনে তো কালিয়াগঞ্জে পলিটেকনিক কলেজে DCRC ছিল, তো এবার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরীতে প্রথম হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে নতুন করে এখানে? না, এখানে কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট দিস ইজ এ বেটার ভেনিউ ফর আস, যেহেতু এখানে কিছু অসুবিধা ছিল, ওইখানে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হয়েছিল বলে আমরা এখানে করেছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে খোলা জায়গা, অনেকগুলো ক্লাসরুম আছে, এখানে ভোট কর্মীরা যদি চেক করতে হয় জিনিসপত্র নিয়ে ক্লাসরুমে বসে তারা চেক করতে পারে। বৃষ্টি হলে এখান থেকে অনেক ক্লাসরুম আছে, একদম মাঠ বড় আছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বাড়তি উৎসাহ ফুটে উঠেছে ঝাড়গ্রামের জঙ্গলমহলে। নির্বাচন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে জেলা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলার 8টি ব্লকের জন্য 8টি গণনা কেন্দ্র তৈরি হয়েছে। ঝাড়গ্রামের জঙ্গলমহলে পঞ্চায়েত নির্বাচন এই প্রথম।
তাই নির্বাচনকে কেন্দ্র করে বাড়তি উৎসাহ রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি বুথে এবং সেক্টর অফিসগুলিতে নির্বাচন কমিশনের নির্দেশ মতো পুলিশ মোতায়েনও করা হয়েছে। ঝাড়গ্রাম জেলায় 806টি গ্রাম পঞ্চায়েত আসনে ও 187টি পঞ্চায়েত সমিতির আসনে এবং 16টি জেলা পরিষদ আসনে নির্বাচন হচ্ছে। জেলার মোট পোলিং সেন্টার 1026টি, পোলিং প্রেমিসেস হল 987টি। ঝাড়গ্রাম জেলায় 8 ব্লকের 8টি গণনা কেন্দ্র হয়েছে। DCRC ও প্রতিটি ব্লকের জন্য একটি করে মোট 8টি ব্লকে পঞ্চায়েত নির্বাচনে 813155 জন। আমাদের খেজুরি পূর্ব মেদিনীপুরের আন্ডারে খেজুরিতে আমাদের ডিউটি পড়ছে, ডিউটি আছে। কখন পৌঁছাবেন? বলতে পারছি না, মোটামুটি এখান থেকে 6 ঘন্টার রাস্তা, তো পৌঁছাতে পৌঁছাতে 7-8টা বেজে যাবে। আজকে পশু ভোট, তো আপনারা কি হাতে ফ্যানও নিয়ে যেতে কি করবেন? অভিজ্ঞতা, পুরানো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা, তার জন্য নিয়ে যাচ্ছি। কি খারাপ অভিজ্ঞতা? কিছু গরম লাগে না, মশারি নিয়ে যাচ্ছি, ফ্যান নিয়ে যাচ্ছি, প্রচুর গরম দেয় তো, এই জন্য আর কি সব নিয়ে যাচ্ছি। কোনো ভরসা নেই? না, ভরসা নেই, সেফটি আর কি নিজের। পূর্ব মেদিনীপুরে পাঁচকুড়া থানা, আপনাদের ডিউটিটা ঠিক কি? আমাদের বুথে মনে হয় ডিউটি দিবে মনে হয়। এখন কোথায় যাচ্ছে? এখন পাঁচকুড়া PS পূর্ব মেদিনীপুরে, যে ওইখান থেকে ডিটেলম্যান হবে, যে রকম ভোটের প্রক্রিয়া চলে সেভাবে ডিটেলম্যান হবে। আজ থেকে কি ডিউটি শুরু হয়ে যাবে? চেষ্টা বলা যাবে, রিপোর্ট করার পর থানা ওইখানকার থানা ঠিক করবে। ডিউটি আজ থেকে হবে না, কাল থেকে হবে না, পরশু থেকে হবে। আপনাকে সবাই ঝাড়গ্রাম থেকে সুদীপ্ত মাহাতো, রিপোর্ট আনন্দ বার্তা। অবৈধ নির্মাণ ভেঙে ফেলা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গোলসি 2 নম্বর ব্লকের গোলসি বাজারে। যদিও এ ব্যাপারে স্থানীয় BDO-র কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্লক প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় অবৈধ নির্মাণ ভেঙে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গোলসি 2 নম্বর ব্লকের গোলসি বাজারে। গ্রামবাসীদের অভিযোগ, গোলসি পশ্চিম বাসস্ট্যান্ডের পিছনে আনুমানিক 5.5 কাঠা সরকারি জায়গা আছে। কিছু ব্যক্তি ওই জায়গায় অবৈধ নির্মাণ করছিল বলে অভিযোগ। গ্রামবাসীরা গোলসি 2 নম্বর ব্লক প্রশাসনকে বিষয়টি জানিয়েছিল বলে জানা যায়। ব্লক প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় এদিন গ্রামবাসীরা গোলসি বাজারে বিক্ষোভ দেখান এবং ওই নির্মাণ ভেঙে দেয়। এ ব্যাপারে গোলসি 2 নম্বর ব্লকের BDO-র সাথে যোগাযোগ করা হলে তিনি পঞ্চায়েতে ভোটের কাজে ব্যস্ত থাকায় কোনো প্রতিক্রিয়া দেননি। গোলসি থেকে কৃষ্ণ সাহা, রিপোর্ট আনন্দ বার্তা। মাছ চাষ করা পুকুরে বিষ দিয়ে দেওয়া ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে ভাতার থানার হাটকানপুর গ্রামে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু কোনারের লিজ নেওয়া পুকুরে বিষ ঢেলে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার হাটকানপুর গ্রামে। কে বা কারা রাতের অন্ধকারে মাছ ভর্তি জলাশয়ে বিষ দিয়ে দেয়? প্রত্যেক দিনের ন্যায় শনিবার সকালে তিনি জলাশয়গুলি দেখতে গেলে ঐরূপ বিপত্তি দেখেন। তিনি লক্ষ্য করেন পুকুরের চারিদিকে মাছ মরে ভেসে উঠেছে। ঘটনার কথা জানাজানি হতেই এলাকাবাসীর মধ্যে গুঞ্জন শুরু হয়ে যায়। সমস্যা তো আজকে আমি সকালবেলায়, আমরা এখানে একটা পুকুর চাষ করি, বেশ কয়েকটা পুকুর চাষ করি গ্রামে, তো যেটা সবথেকে বড় পুকুর এই গ্রামের, 7.5 বিঘা মতো জল কর পুকুরটা চাষ করি। 4 বছরের টাইমে লিজ নেওয়া আছে, তো 3 বছর এবছর হতে চলেছে। পুকুরটা দিন কুড়ি আগে এখানে চারা পোনা, একদম ধানি পোনা ছেড়েছিলাম বাজার থেকে কিনে নিয়ে এসে। পুকুর যেভাবে চাষ করে, পুকুর প্রসেস করা, তাকে মহুয়া দেওয়া, লেবার কস্ট ইত্যাদি সব নিয়ে প্রায় 100,000+ টাকা খরচ করেছিলাম। তো দিন কুড়ি পর মাছটা প্রত্যাশা মতোই বড়ো হয়েছিল, এক আঙুল প্রায় কাছাকাছি সাইজে এসে গিয়েছিলো। আজকে সকালবেলায় প্রতিদিন আমার অভ্যাস মতো আজকে পুকুরে পাড়ে এসে আমি দাঁড়িয়ে দেখি যে মাছ ভেসে রয়েছে। তখন পুকুর চারপাশে দেখি, তখন চারপাশ থেকে ভেসে এসছে। তখন আমি থানায় খবর দিই,
এবং থানা থেকে অফিসাররা আসেন, পুকুর কোয়ারি করেন, গ্রামবাসী সকলেই জানতে পারে এই তো পরিস্থিতি। তো রাজনৈতিক শত্রুতা, রাজনৈতিক শত্রুতা করেছে বলে মনে হচ্ছে, তার কারণ একটা এরকম শত্রুতার আঁচ আমি পাচ্ছিলাম। রাজনৈতিক শত্রুতা, হ্যাঁ, থানায় অভিযোগ দায়ের করব, পুলিশের সাথে কথা হয়েছে, পুলিশ কোয়ারি করতে এসছে, থানায় যাব, থানায় অভিযোগ দায়ের করব, নিশ্চিতভাবে পুলিশ এনকোয়ারি করবে এবং দোষীদেরকে চিহ্নিত করবে বলে আমার বিশ্বাস। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে ছুটে আসে ভাতার থানার পুলিশ। তিনি এ ব্যাপারে বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তুলে দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। খুদে পড়ুয়াদের জন্য জল প্রকল্পের উদ্বোধন করা হয় শনিবার। লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন একটি প্রাথমিক বিদ্যালয়ে এইরূপ প্রকল্পের উদ্বোধন হয়। আনুমানিক 80,000 টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হয়। খুদে পড়ুয়াদের মুখে জল তুলে দেওয়ার লক্ষ্যে জল প্রকল্পের উদ্বোধন হলো শনিবার। লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন একটি প্রাথমিক স্কুলে এইরূপ প্রকল্পের উদ্বোধন হয়। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। আনুমানিক 80,000 টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হয়। স্থানীয় কাউন্সিলর এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। মন্ত্রবাদকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আজকে আমাদের এই উপযুক্ত মানুষের এলাকার যে মাস, এখানে গরিব ছেলেরা স্কুলে আজকে আমাদের দিদির আশীর্বাদ দিতে পড়াশোনা করতে পারে, কিন্তু তারপর তো দেখা যায় কিছু অভাব থেকে যায় স্কুলের জন্য, যেরকম আমাদের বেঞ্চ জলের প্রকল্প। ওনারাই আমাদের একটা জলের প্রকল্প 2005 সালে করে দিয়েছিল, যে এখানে মেয়েদের কারণে সেটা অকেজ হয়ে যাওয়ার জন্য তারা আবার নতুন করে সাব পার্সন বসিয়ে বড় জলের ট্যাঙ্ক বসিয়ে ওনারা এই সুযোগটা স্কুলে করে দিচ্ছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ অ্যাজ আ কাউন্সিলর। আর যেটা আমি ওনাদেরকে অনুরোধ করেছি যে ভবিষ্যতে এখানে যে বাচ্চাদের যে আর্থিক মুক্তি জল পেতে হয় একটা ফিল্টারেশনের ব্যাপারটা ব্যবস্থা করে দেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছি। কী নামে খুদে পড়ুয়াদের তৃষ্ণা নিবারণের লক্ষ্যেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। আয়োজকদের আসার ফলে উপকৃত হবেন স্কুলের অসংখ্য পড়ুয়া। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। এই স্কুলে আমরা একটা জলের প্রজেক্ট আমরা করছি, তো আজকে আমরা এই প্রজেক্টটা উদ্বোধন করে এটা আমরা স্কুলের হাতে আমরা তুলে দেবো। তো এই অনুষ্ঠানে আমাদের অত্যন্ত সম্মানীয় আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর সুনীল খান উপস্থিত রয়েছেন এবং আমাদের রোটারি ডিস্ট্রিক্ট 3240 জোন 3 এজি পল্লবী মাঝি এখানে রয়েছেন। আমরা এই প্রজেক্টটা আমরা মোটামুটি স্কুলে একটা মানে কিছুটা জিনিসটা জলের ছিল, তার সঙ্গে বাকি যে জিনিসগুলো দরকার সেগুলো করে আমরা করেছি। মোটামুটি আমাদের প্রায় 80,000 টাকার মতো খরচা হয়েছে, আরও কিছু লাগলে সেটা পরবর্তীকালে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরের খবরে। এক ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর ফাঁড়ি এলাকায় আলফি গ্রামে। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার অন্তর্গত নিয়ামত ফাঁড়ি এলাকায় আলডি গ্রামের 22 বছরের তাপস বাউরি গত 8ই মে থেকে নিখোঁজ ছিল। শুক্রবার রাতে তাপসের দেহ উদ্ধার হয় নিউ টাউনের হাদনা তালাওয়ের পার থেকে। মানে বিকেল 4টার থেকে নিখোঁজ ছিল, মানে বাড়ির থেকে বার হয়েছে, খুঁজিয়ে পাওয়া যায় না। বাড়ির লোক রাত্রে 11টা 12টার সময় একটা ফোন আসে, মানে ফোন করেছিল আকাশের মোবাইলে যে তো ফোনটা কেটে দেওয়া হয়, ফোনটা কাটার পর ফোন সুইচ অফ, তারপর থেকে নিখোঁজ। আজকে কী খবর পেলেন? আজকে আমরা সন্ধ্যেবেলা খবর পেলাম কি এরকম জায়গাতে বড়ি এরকম এক জায়গায় ফোনে ফিরে যাবে পুলিশ বা আমাদের গ্রামের ছেলে, ওর কাকার ছেলেকে আমাদের গ্রামের ছেলেরা পুলিশের সহযোগিতা সব কিছু নিয়ে ওকে ধরা হয়েছে। ও আবার পিসি ছেলেকে ধরেছে, দুই ভাইকে ধরা হয়েছে। এরাই ঘটনা ঘটেছে বলছে? এরাই ঘটনাটা ঘটেছে, ওরাই স্বীকার করেছে এবং ওরাই জায়গা দেখিয়ে গেছে। পারিবারিক
আট তারিখে মঙ্গলবার দিন ছোটার থেকে আমার ছেলে নবমী করি, তার মানে আমার মায়ের মায়ের কাছে 100 টাকা দিয়েছিল, আমি প্রথমে ছিলাম কাজ করে আছি, মুড়ি টুড়ি খেয়েছিলাম, আর আমার মা বললো আমার কাছে বেটা পয়সা নেই, বললো আমি বাইরে যাবো মা আমাকে 100 টাকা পয়সা আছে, আমার বউ বললো বেটা আমার কাছে পয়সা নাই 100 টাকা দিয়েই চাইছে আমার ছেলে। বাজার থেকে পাওয়া যায় যে লক্ষ্মীপুর গেটের কাছে বলেছে 7টার সময় ছিল, আবার কালী মন্দির আমাদের গ্রামের কালী মন্দির কাছে ছিল, তারপর থেকে গ্রামের ছেলেতে দেখেছি, তখন তো আমি পাইনি, তখন একদম পয়সার আমি জানি না যে করেছি জিনিসটা, তারপর জানলেন তো তারপরে তারপরে আমি তাও আমার সঙ্গে যে যারা মার্ডার করেছে তারা আমার সঙ্গে গাড়ি আমার গাড়িতেই ঘুরছে বলতে পারছে না, আমার নিজের লোক একজন আমার ভাইপো আমার ভাই যারা ঘটনাটা করেছে যাদের ফাঁসি চাই, যারা ধরা পড়েছে যাদের ফাঁসি চাই। আর পরিবারের অভিযোগ, তাপসের খুড়তুতো ভাই সাগর বাউরি এই নিখোঁজের সঙ্গে জড়িত, অভিযোগের ভিত্তিতে পুলিশ সাগরকে জিজ্ঞাসাবাদের সময় পিস্তুতো ভাই রাকেশের কথাও বলে। পুলিশ রাকেশ ও সাগর নামে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে উভয়ই নিজেদের দোষ স্বীকার করে বলে জানা যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। যে আমরা সিবিআই যাঁচ মাং করতেছি বাঙ্গাল সরকারের কাছ থেকে, আর আমাদের যে এই ছেলেটা মারা গেছে আমরা লিগ্যালভাবে যে আসামি আছে যে অ্যাকচুয়াল যে ঘটনাটা করেছে তাকে ধরুক আর তাকে সাজা করুক, আমরা এটাই চাচ্ছি। আমরা কোনো বক্তব্য কোনো রাজনৈতিক কোনো কিছু করতে চাই না, যে মেন সঠিক আসামি আছে তাকে ধরুক আর তাকে সাজা হোক, আমরা এটাই চাই, আর এটার থেকে বেশি আমরা কিছু চাই না। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দ বার্তা। দুর্ঘটনার কবলে পড়ে আহত হলো 32 জন পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কালাগছ এলাকায়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কালাগছ এলাকায় 31 নম্বর জাতীয় সড়কে পুলিশ ভর্তি সরকারি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এই ঘটনায় আহত হয়েছেন 32 জন পুলিশ কর্মী। জানা যায় শিলিগুড়ি থেকে পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পেয়ে উত্তর দিনাজপুর জেলায় আসার পথে দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাক্টরটি রাস্তার ধারে উল্টে গেলেও চালক পলাতক। আহত পুলিশ কর্মীদের প্রথমে উদ্ধার করে দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও পরে তাদের শিলিগুড়ি স্থানান্তরিত করা হয়। আমরা খাওয়া দাওয়া করে নিয়ে সারাদিন না খেয়ে আছি, তো একটা হোটেলে দাঁড় করবেন, সবাই মিলে কয়েকজন জানে ওরা যে পালাগঞ্জ একটা বড়ো হোটেল আছে, ওই হোটেলটাতে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া পাওয়া যাবে। তখন যখন কি পার হয়েছি সোনাপুর পার করার পরে আগে বলছে দাদা দাঁড়াবেন, ওই হোটেল পার হয়ে গিয়ে ধীরে ধীরে করে সাইড দিয়ে যাচ্ছিলাম, হোটেল অব্দি আসলে সাইড করব, এর মধ্যেই গাড়িগুলো যাচ্ছে নিজে নিজে সাইড নিচ্ছে, আর ওই লরির চালক অন্তিম মুভমেন্টে ছিল জানি না, ওর বাঁদিকে জায়গা ছিল, বাঁদিকে কোনো গাড়ি ফাড়ি ছিল না, ও আমার দিকেই ধেয়ে আসে, ধেয়ে আসছে দেখে আমি কয়েকবার ডিপারও দিলাম, ডিপার দিলাম কোনো এই নাই, ও চলে যাচ্ছে ওই ওই লেন ওই স্কুলে থেকেই চলে আসছে, আমি তখন এটা ব্রেক করে দিলাম যে মুভমেন্টটা ভালো দেখা যাচ্ছে, আমার তার বাঁদিকে জায়গা নেই,
তখন আমি ব্রেক করে দাঁড়ায় গেলাম। দাঁড়ায় গেলাম ওই লরির চালক আমাকে মানে যেমন হুমকি দেয় এরকম টাইপের একটা হুমকি দেওয়ার ভান করে গাড়িটাকে একদম চলে আসছে সামনে দিয়ে নিয়ে আর কি করতে পারেনি আমাকে সোজা ডাইরেক্ট এসে বেড়ে গেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উত্তর দিনাজপুর থেকে অরূপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বিভিন্ন ব্লক অফিসগুলিতে চলছে জোর কদমে প্রস্তুতি। বর্ধমান শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চেকিং পর্ব চালাচ্ছে কর্তব্যরত পুলিশ কর্মীবৃন্দ। পূর্ব বর্ধমান জেলার কাল্লার 1 নম্বর ব্লকে বিভিন্ন গ্রামে চলছে রুটমার্চ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে বাড়তি উৎসাহ ফুটে উঠেছে ঝাড়গ্রামের জঙ্গলমহলে। অবৈধ নির্মাণ ভেঙে ফেলা ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোলসি বাজারে। বর্ধমান লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন এলাকায় খুদে পড়ুয়াদের জন্য জল প্রকল্পের উদ্বোধন করা হয়। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।